তবে কেন ভাই মুই এতই কন্যা মুখ দেখি গেছো এই পুকুরের ঘাটে দেখি গেছো তবে ভাই ল্যাংড়া পিচ্ছিল রে কিছু বাস শুনো নাই বা রাস্তা দেখো নাই কোন পাকে গেল ও দাদা দেখছো তাহলে সেই পথে চলো কন্যা কেতে শুনা বলছে ওই ধার বাড়ি দেখো সালের কুকরা তার বাড়ি উপরে হলো আমারে বাড়ি ওই বাচ্চা জানি তাই নাকি তবে তাই খাবো আমার ঘরে আছে জি জি আপনার মেয়েকে আমরা দেখবো আমরা ঘটো 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 হয় নাকি আমার মেয়েকে দেখবে সবে একটা শব্দ আছে আমি ওই সাপে কাটা বাইকের ঘরতে আমার মেয়েকে বিয়ে দেবো না তোর ঘরতে তো বিয়ে দিলে তাকে তো সাপে দংশন করে মারি ফেলায় বিধবা হয়ে আমার বাড়িতে চলে আসে ওই ঘর কালি উঠে একা দিয়ে গেছিল এই জন্য সাপে কাছে আমি বাচ্চা আমার বাচ্চা জন্য আমি নিজেই করলে দেখবো আমি নিজে ঘর কালি করবো সাপকে সত্য খুশি মারি মানে বাচ্চা তাহলে কি হ্যাঁ তবে আমার তিনটা সত্য আছে কি আমার সত্য যদি সত্য তিনটা তোমরা দুই ভাই মানি নাও তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো তা নসেদ আমি আমার মেয়েকে বিয়ে আরে বলেন আপনি কি আমার সত্য দিতে পারেন আমার মেয়ের ওজনে যদি আপনারা স্বর্ণ দিতে পারে তাহলে আমি আর মেয়েকে আপনাকে দিয়ে দেবো আপনার মেয়ের ওজনে আমরা স্বর্ণ দেব বাপরে বাপ হায় রে ভগবান দাদা দাদা কি বলেছে এই জারু হলো টেকে খাওয়া নয় কি বলেছে বলো শোনো ওনার মেয়ের উপরে ওজনের স্বর্ণ দিতে হবে তবে ভাই ল্যাঙ্গা সেটা কিভাবে সম্ভব যে ওনার মেয়ের ওজনে আমি স্বর্ণ কোথায় পাবো যে স্মরণপূর্ণ আমাকে দিবে আমি সেই স্মরণ হব না হ্যাঁ ভগবান কথা তো আমার মনে ছিল না মা গো তাহলে আমার ওই বীরপুণের স্বর্ণবেলা দিলে তাহলে আপনি সে আমরা এখনই আপনার বাবার কাছে আমরা দুই ভাই বোঝা পরামর্শ করি মানে সোনা বানার ব্যাপার জি 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 আরো দুটো সমস্যা আছে আরো দুটো সত্য আছে কি সত্য
আমার বাড়ি হইতে চম্পক নগর পর্যন্ত যদি কাবরের মাগিছেদ বানি দিতে পারো তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো নচেত আমার মেয়েকে বিয়ে দেবো আপনার বাইর থেকে চম্পক নগর পর্যন্ত কাবরে কারোয়াল দিতে হবে কারোয়াল জি তাহলে আমার মেয়েকে বেশ বেশ বিয়ে বসে আপনি থাকেন আমরা দুই ভাই একটু পরামর্শ করে আসি তবে তাই করো দাদা কেন ভাই লেঙ্গা কথাকার এমন নিদা হলো ওই কাবরের কারোয়ালের কথা প্রস্তাব দিও কিভাবে সম্ভব হয় লেঙ্গা দেউদের নগর হইতে চম্পক নগর পর্যন্ত কাপড়ের কারোল বানিয়ে দিতে হবে এত কাপড় আমি কোথায় পাবো কি দিয়ে বিয়ে মশার প্রস্তাবে আমি রাজি হব তোমার বাবা এমন নিশ্চিত হলো এমন কি নিষ্ঠুর হয়েছে মা গো উদয় নগর থেকে সম্পূর্ণ নগর মতো সে কাওয়াল দিয়া আমার বাড়ি হইতে চম্পক নগর পর্যন্ত যদি সেদিনের রাস্তা বান্ধব দিতে পারো তাহলে আমার মেয়েকে দিয়ে বিয়ে দেবো নচে আমার মেয়েকে দিয়ে তোমার ঘরে আপনার বাবার এমন নিশ্চিত হলো চম্পক নগর পর্যন্ত আর উদয় নগর পর্যন্ত সেদূর দিয়ে আসতাম আমি ছিল মা সম্ভব মা সেই জন্য আপনারা চলে যাচ্ছেন তাই দিকে মা তাওয়াই আপনারা কি এটুকু বুঝতে পারেননি মা তাওয়াই নিরক্ষণের রাত্রে যে সেদূর কোনো আমার সেতু পেতে দিবে ওটাই তো সেদূরের রাস্তা হয়ে গেল তাই না কিন্তু মা এ তাওয়াই মা গো আমরা তো এত বোকালো ভাবিও সিনেমা দেখেছিলাম মা
আমি তোমাকে তামা দেবো তবে তাই হবে আমি দিলাম তুলসী আপনি দিলাম তুলসী তাহলে আজ থেকে আমরা বিয়ে মানে যোগ্য বিয়ে হয় যোগ্য বিয়ে তামা তুলসী বদল করে যেজন হিন্দুর ঘরে যোগ্য বিয়ে হয় যাই তখন তাহলে আজ থেকে আমরা বিয়ে হ্যাঁ বিয়ে মার বিয়ে হ্যাঁ 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 মার বিয়